নমস্কার। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন এবং তার এই দাবির ফলে তৎকালীন সরকারের যে পুলিশ তারা নির্মমভাবে হত্যা করেন আমাদের 13 জন বীর মানুষকে, এবং তারপর থেকেই কিন্তু 21শে জুলাই প্রথাগতভাবে পালিত হয় শহীদ দিবস হিসেবে। এই 21শে জুলাই শহীদদের প্রতি তর্পণ, শহীদদের প্রতি সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা ও সম্মান জানানো হয় গোটা বাংলা জুড়ে। তাই আগামী 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সকলকে জানাচ্ছি যে আপনারা ধর্মতলায় শহীদ স্মৃতি মঞ্চে সমবেত হন এবং সেই বীর শহীদদের প্রতি আপনাদের সম্মান, প্রণাম এবং ভালোবাসা জ্ঞাপন করুন। এবং তার পাশাপাশি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন বা যা বার্তা দেবেন আগামী দিনে তাকে পাথেয় করে যাতে আমরা চলতে পারি, সেই মঞ্চ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ। তাহলে সকলের সঙ্গে দেখা হবে আগামী 21শে জুলাই শহীদ স্মৃতি মঞ্চে ধর্মতলায়। ঠিক দুপুর 12টায়।